আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের ক্রিয়েটিভ ফার্মিং চ্যানেলে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর একবার দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বাড়ির ভিতরে কিভাবে ছাগল পালন করা সম্ভব এবং কিভাবে আপনি ছাগলের পরিচর্যা করতে পারেন। আমরা এর পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ছাগলকে খড় খাওয়ানো যায় বা কিভাবে খড় খাওয়াতে পারেন এবং সেটা কী পদ্ধতিতে খাওয়ানো হয়। প্রয়োজনে আমরা আবারও আমাদের এই ভিডিওতে আমাদের যে ডিসক্রিপশন বক্সটি রয়েছে আমরা সেই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমার যেই জায়গাটি সেই জায়গাতে আমি এই মুহূর্তে আমার 5টি ছাগল রয়েছে। এগুলি এক একটি এক এক প্রজাতির, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই যে ছাগলগুলো, এগুলো বর্তমানে কিন্তু আমি দৈনিক এদেরকে একবার বা কখনো কখনো দুবার এদেরকে কাঁচা ঘাস খাওয়ানো হয় এবং পাশাপাশি এদেরকে খড় খাওয়ানো হয়। তো এই যে খড় খাওয়ানোর পদ্ধতি সেটি আমি আগেও বলেছি। আর এই চারটাতে আমি যদি দেখাই, যেমন এদিকে আমার আরও 3টা ছাগল, এই যে আছে একটা, এই একটা ছাগল, এটা দেখতে পাচ্ছেন, এটা এই ছাগলটির নাম হচ্ছে যমুনাপুরি। অনেকে যমুনাপুরি ছাগল চিনতে পারেন না বা ছাগলের জাত অনেকে বুঝতে পারেন না, অনেকে চিনেন না। আসলে যমুনাপুরির মধ্যে 4টি জাত রয়েছে। তো এই একটি জাত হচ্ছে যমুনাপুরি। যমুনাপুরির সাধারণত বিশেষ করে যে কানগুলি কিন্তু লম্বা হয়ে থাকে, দেখেন কানগুলি লম্বা হয়ে থাকে এবং এগুলি শিং কিন্তু অনেক বড় হয়ে থাকে। আর আরেকটি হচ্ছে যে আমার এখানে আরেকটি রয়েছে ব্ল্যাক বেঙ্গল। অনেকে বলেন যে ব্ল্যাক বেঙ্গল কিন্তু শুধুমাত্র কালো হয়ে থাকে, আসলে না, ব্ল্যাক বেঙ্গলও বিভিন্ন রকমের হয়ে থাকে। এটি সাধারণত 3-4 রকমের হয়। লাল হয়ে থাকে ব্ল্যাক বেঙ্গল, সাদা হয়ে থাকে, কালো হয়ে থাকে। তো ব্ল্যাক বেঙ্গল চিনারও কিন্তু একটি উপায় আছে। যেমন ব্ল্যাক বেঙ্গল কিন্তু সাধারণত ছোট আকারের হয়, এই জাতটা এগুলো তেমন একটি বড় হয় না, ব্ল্যাক বেঙ্গল ছাগল তেমন একটা বড় হয় না অন্যান্য ছাগলের সাথে। এগুলির সামনের যে পাওটা, অনেকে যদি বলি যে আপনি ব্ল্যাক বেঙ্গল আসলে কীভাবে চিনবেন, তো ব্ল্যাক বেঙ্গল চিনার একটি উপায় হচ্ছে, সেটা হলো যে ব্ল্যাক বেঙ্গলের সামনের যে দুটি পা, পিছনের পা চাইতে সামনের দুটি পাও কিন্তু অনেকাংশে ছোট হয়ে থাকে ব্ল্যাক বেঙ্গলের। আর এই যে এই আরেকটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এটি অনেকটা, এটাকে বিটল বা এই প্রজাতির বলা হয়ে থাকে এগুলো, এই ছাগলগুলো। তো আমার বাড়ির ভিতরে এই 5টি ছাগল এবং এই 5টি ছাগলের কিন্তু আমার নাম দেওয়া আছে, বিশেষ করে যে এই ছাগলটি, এটি যে যমুনাপুরি যে ছাগলটি, এর নাম হচ্ছে মায়া, এবং এই যে বিটলের যে জাতটি সেটাকে আমি নাম রেখেছি রানী, বা এই ছাগলটির নাম হচ্ছে রানী এবং এটার নাম হচ্ছে বাদশাহ, এবং এ সাইডে আছে পরী, পরী রাজা। তো এই ছাগলগুলি এখন ওরা মনোযোগ সহকারে খাচ্ছে, এগুলো কিন্তু এখন মনোযোগ সহকারে খাচ্ছে। এই যে ছাগলটি, এটি আমি আজকে প্রায় 3 মাস আমি আমার বাড়িতে এনে রেখেছি এবং বাড়ির একটি অংশে কিন্তু আমি এই কাজগুলো, এই ছাগলগুলি পালন করে থাকি। এবং এগুলিকে বিশেষ করে যে কী খাওয়ানো হয়, অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে বাড়ির ভিতরে ছাগল পালনে অনেকে এটাকে কঠিন মনে করেন। আসলে আমি গত কয়েকদিনের আমার যে অভিজ্ঞতা বা আমি যেটা নিজে নিজে পালন করে যেটা সঞ্চয় করেছি, সেটা হচ্ছে যে এই ছাগলগুলিকে আমি এখন বর্তমানে 3 বেলা খাবার পরিবেশন করি, সকালে একবার, দুপুরে একবার এবং বিকেলে একবার। এর ভিতরে একবার বা দুবার অনেক সময় খড় এবং একবার কাঁচা ঘাস, যদি কাঁচা ঘাসের পরিমাণটা আমার থাকে তাহলে আমি সেভাবে নিয়ে আসি। তো আমি আরেকটা ভিডিওতে দেখাবো যে স্বল্প খরচে এবং স্বল্প ব্যয়ে কীভাবে ছাগল পালন করতে পারেন, সেটি আমি অবশ্যই দেখাবো এবং আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো বাড়ির ভিতরে এই ছাগল পালন পদ্ধতি, এটি তো আপনাদেরকে আজকে দেখালাম, এটা সহজেই আপনারা অনেকে করতে পারেন, যে অবসর যে সময়টুকু আছে এই সময়টুকু কাজে লাগাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।